হ্যালো ভিউয়ার্স, আজকে আমি চলে এসেছি দারুণ স্বাদের বাটা মাছের ঝোলের রেসিপি নিয়ে। তার জন্য আমি এখানে বাটা মাছকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে আমি আলু, ডাঁটা ও টমেটো কেটে নিয়েছি। তেলটা গরম হয়ে এলে আমি এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা বাটা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট পর মাছের এক সাইড ভালোভাবে ভাজা হয়ে এলে আমি মাছগুলো উল্টে দিচ্ছি। মাছগুলো আমি উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব। মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, তো মাছগুলো আমি এখন তুলে নিচ্ছি। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি জিরে, দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু ও ডাঁটা। আলু ও ডাঁটা ভালোভাবে নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন ও 1 চা চামচ হলুদ গুঁড়ো। নুন ও হলুদ গুঁড়ো দিয়ে আমি আলু ও ডাঁটাগুলো বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আলু ও ডাঁটা হালকা ভাজা হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা কেটে রাখা টমেটো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন জিরে বাটা, 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। জল দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন ও 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। নুন ও হলুদ দিয়ে আমি মশলাটাকে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ভালোভাবে কষে নেব। মশলাটা আমার কষানো হয়ে এসেছে, আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জল দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো ঝোলটা আমরা ফুটতে শুরু করে দিয়েছি, ঝোলটাকে আমি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। ঝোলটা ভালোভাবে ফুটে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে আমি ঝোলটাকে আরও 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ফুটিয়ে নেব। প্রায় 5 মিনিট পর ঝোলটা আমার অনেকটাই শুকিয়ে এসেছে। সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমার বাটা মাছের ঝোলের রেসিপি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো।